আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আরেকটি খবর নিয়ে উপস্থিত হলাম। গার্মেন্টস বন্ধ কি খোলা থাকবে সে বিষয়ে আপনাদের একটি খবর শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। বন্ধুরা, চলুন মূল সংবাদে চলে যায়। তো মূল সংবাদ যাওয়ার আগে বলি, আমার চ্যানেলটি যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি সর্বশেষ খবর আপনাদের দেওয়া মাত্র আপনারা পেতে পারেন। তো চলুন মূল সংবাদে যাই। বন্ধুরা, করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। আজ শুক্রবার 23 জুলাই ভোর 6টা থেকে শুরু হয়েছে বিধিনিষেধ, চলবে আগামী 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত। এ সময় তৈরি পোশাক কারখানা গার্মেন্টস বন্ধ রয়েছে, যা আগামী 5 আগস্টের আগে খুলছে না। যদিও এই কঠোর লকডাউনের মধ্যে পোশাক গার্মেন্টস কারখানা খোলা রাখার ব্যাপারে দাবি জানিয়ে আসছিলেন দেশের ব্যবসায়ীরা। গার্মেন্টস এর কারখানা খোলা রাখার ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে চিঠি দিয়েছেন। এদিকে তৈরি পোশাক শিল্পে মালিকরাও বলছেন, গার্মেন্টস খাতের জন্য বড় ধরনের ক্ষতি সত্ত্বেও সরকারের এই সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন। আগামী 7 দিনের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই তারা 1 আগস্ট থেকে কারখানা চালু করার প্রস্তুতি নেবে। গত 13 জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ ঈদের কারণে ওই আদেশ 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর 23 জুলাই সকাল 6টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ গার্মেন্টস খোলা নিয়ে। আপনাদের সাথে সবসময় নতুন নতুন খবর শেয়ার করবো, এই জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সর্বশেষ খবর দেওয়া মাত্র আপনারা পেতে পারেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।